এলাকায় খালের ওপর কাঠের সেতু দীর্ঘদিন ধরে বেহাল। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এবার পাকা সেতুর দাবিতে পরীক্ষা বয়কটের হুমকি দিয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থী ও গ্রামবাসীরা। প্রায় 45 মিনিট ধরে চলে বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসত 2 নম্বর ব্লকের ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের শিমুলগাছি গ্রামে। পাকা সেতু না হওয়ায় মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরীক্ষার্থী ও গ্রামবাসীরা। স্থানীয় সূত্রের খবর, দেগঙ্গা ও বারাসত ব্লকের মধ্যে দিয়ে সুন্দরবন এলাকায় ঢুকেছে বিদ্যাধরী নদী। এলাকার চাষীদের সেচের ব্যবস্থা করতে বহু বছর আগে 40 ফুট চওড়া এই খাল কাটা হয়। পরে বিদ্যাধরী নদীর সঙ্গে যুক্ত করা হয় খালটি। গ্রামের প্রবীণ বাসিন্দারা জানাচ্ছেন, সেই সময় গ্রামের মানুষের যাতায়াতের জন্য স্থানীয় শিমুলগাছি গ্রামে খালের ওপর একটি কাঠের সেতু তৈরি করা হয়। তবে বয়সের ভারে এবং সংস্কারের অভাবে বর্তমানে সেতুটির অবস্থা বেহাল। কাঠ পচে ভেঙে যাচ্ছে, নড়বড়ে হয়ে গেছে খুঁটি। গ্রামবাসীদের দাবি, ভাঙা সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করার সময় একাধিক দুর্ঘটনাও ঘটছে। সে কারণেই বিদ্যাধরী খালের ওপর পাকা সেতুর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। 18-20 জন ছেলে মেয়ে তারা মাধ্যমিক পরীক্ষা বয়কট করছে। কেন? তাদের দাবি হচ্ছে এই যে শিমুলগাছি তাদের গ্রামের সেতুটি সংস্কার করতে হবে। বহুদিন ধরে এই ছেলে মেয়েগুলো বলে আসছে যে আমাদের এই সেতুটা সংস্কার করা হোক। তারা যা আশা করতে পারে না, গ্রামের মানুষ যা আশা করতে পারে না। আগে ওই ফলতি বেলেঘাটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বারাসাত, তাদের কাছে জানিয়ে কোনো সুরা হয়নি। বাধ্য হয়ে এত বড় তারা পদক্ষেপ নিচ্ছে, এটা আমাদের কাছে লজ্জা। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে অবিলম্বে এই ঘটনায় হস্তক্ষেপ করে যাতে এই ছেলে মেয়েগুলো তারা পরীক্ষায় বসতে পারে তার উদ্যোগ গ্রহণ করুন। ব্লক দুটির শিমুলগাছি, কিরিশপুর, জাফরপুর ও বকুন্ডা গ্রামের কয়েক হাজার মানুষ ওই নড়বড়ে সেতুর ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাধ্যমিক পরীক্ষার্থী শুভঙ্কর বোস বলেন, সেতু পাকা না হওয়ায় আমাদের পথ ঘুরে স্কুলে যেতে হয়। সেতু পাকা না হলে আমরা পরীক্ষা দিতে যাব না। এখান থেকে বেলেঘাটায় যাবো মাধ্যমিক পরীক্ষা দিতে, তো আমাদের এখান থেকে যেতে হবে। ওই জন্য ব্রিজটা ভাঙা আছে বলে আমাদের এখান থেকে যাওয়া অসুবিধা হচ্ছে। ওই জন্য ব্রিজটা নির্মাণ করার জন্য আমাদের খুব দরকার। হ্যাঁ, ব্রিজ না হলে তো আমরা যেতে পারবো না, যেতে না পারলে তো পরীক্ষা দেওয়ার মানে কি? বিজেপি নেতা শঙ্কর চ্যাটার্জি বলেন, বর্তমান সরকার কাঠমানির সরকারে পরিণত হয়েছে। কাঠমানি কে পাবে এই গন্ডগোলের মাঝে পড়ে সেতুটি হচ্ছে না। একটা পুল সংস্কারের জন্য গ্রামবাসীরা একাধিকবার আন্দোলন করেছে, বিক্ষোভ দেখিয়েছে, প্রশাসনের টরপরাতে পারেনি। বাধ্য হয়ে এলাকার খুদেরা মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা এই পুল সংস্কার দাবিতে পরীক্ষা বয়কট করল। ভাবুন, এই পুল সংস্কার হচ্ছে না একমাত্র কারণ কাঠমানি নির্ধারণ হচ্ছে না, আর তার জন্য এই পুল সংস্কার হচ্ছে না। এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। এ বিষয়ে স্থানীয় বিডিও বলেন, বিষয়টি সেচ দপ্তরের অধীনে। সেচ দপ্তরকে জানানো হয়েছে সেতু সংস্কারের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। ইস্টার ব্যাপার নিয়ে আমি শুনেছি, গ্রামের লোকজনের সাথেও কথা হয়েছে। আমরা এটা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি, এটা ধরি খালের উপরে আছে, খালের একটি শাখা খাল। তো ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে এটা টেক আপ করার জন্য, তারা অলরেডি ভিজিটও করেছে। তো এটা পদ্ধতির মধ্যে দিয়ে হবে। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পরীক্ষা তাদেরকে দেওয়াটা খুব জরুরি। পরীক্ষা নিয়ে যেন তারা এর সাথে না জড়ায়, পরীক্ষা তারা মন দিয়ে দিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, দেগঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।